তিন দিনের সফরে শহরে রাষ্ট্রপতি নিজের রাজ্যে এসে শুক্রবার দিনভর কর্মব্যস্ত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শিমলা স্ট্রিট থেকে পূর্ব মেদিনীপুর একের পর এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে গত বছরই বছরব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে কেন্দ্র। এবার রামকৃষ্ণ মঠ মিশনের উদ্যোগে বছরব্যাপী অনুষ্ঠান শুরু হল। স্বামীজির জন্মভিটে শিমলা স্ট্রিটে পুষ্পার্ঘ্যের মাধ্যমে সেই অনুষ্ঠানেরই সূচনা করেন রাষ্ট্রপতি। Now it was decided by the implementation committee that 12th function should take place at Delhi because it is the national celebration, and as Tagore's 150th year was celebrated in Delhi on 8th May, therefore on 12th of this month, there too I had the privilege of formally launching the centenary year. এদিনের এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন, ভারত সঞ্চার নিগমের সিইও জহর সরকার, রামকৃষ্ণ মিশনের সহ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ, স্বামী প্রভানন্দ, স্বামী সহিতানন্দ। এই অনুষ্ঠানে বিবেকানন্দের জীবনী অবলম্বনে একটি তথ্যচিত্রের উদ্বোধন করেন রাজ্যপাল। এই অনুষ্ঠানের পরে রাষ্ট্রপতি যান পূর্ব মেদিনীপুর। তমলুকের নিমতৌড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায় ও তাম্রলিপ্ত সরকারের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত ও সুশীল ধারার মূর্তির উদ্বোধন করেন রাষ্ট্রপতি। তমলুকে এদিন নিজের রাজনৈতিক জীবন নিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন রাষ্ট্রপতি। আমি ওদের দাদাই বলতাম, এখানে আমাদের মঞ্চে এখন উপস্থিত আছেন কৃষ্ণ চৈতন্য মহাপাত্র, আমাদের তখনকার দিনে সকলে আমরা যারা একটু কম বয়স্ক ছিলাম, কানু মামা, এদের সঙ্গে আমার সম্পর্ক ওই দীর্ঘদিন ধরে। তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানে ছিলেন সাংসদ শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র, সঞ্চয়ন মিত্র ও বিটন চক্রবর্তী। রিপোর্ট, এবিপি আনন্দ,